আমি বিছরা নিচিনা যদি আমি করিব নোৱাৰো আমি পাঁচ বছৰৰ কাৰণে আমাৰ যিটো আশা আকাংক্ষা এইটো পূৰণ নহ'ব তো দুইটাই আমাৰ কাৰণে সমানে প্ৰয়োজন এই সময়ত মই উপস্থিত হৈ আপোনালোকৰ উৎসাহ দেখিবলৈ পাই যথেষ্ট উৎসাহিত হৈছোঁ যোৱা সাত মাহ ধৰি আমি বিভিন্ন প্ৰচাৰ চলাই আছোঁ করোনা ভাইরাসের কারণে এইবার নির্বাচনী সভাবিলাক বিচরা নিচিনা পাতিব পারা নাই বহুত পিছুয়াই গল আমি দেখিবলৈ পাইছো ভারতবর্ষের ভিতর সকলকে দীঘলিয়া যে লক কোড অফ কন্ডাক্ট চলি আছে এই আমার অঞ্চলতে চলি আছে বিশ্বর ভিতরতে দীঘলিয়া হব পারে কোড অফ কন্ডাক্ট প্রায় সাত মাহ কোড অফ কন্ডাক্ট চলি আছে আমার তো সেই কারণে আজি এনেকুৱা একটা ব্যতিক্রম ধর্মী একটা পরিবেশত আমি আছো যে পরিবেশে আমাক একটা নতুন দিগন্ত আনিবলৈ গৈ আছে আমি বহু বছর আগরপরা শুনি আহিছো কিবা ভাল ফল পাব লাগিলে পরিশ্রম করিব লাগিব অলপ অপেক্ষা করিব লাগিব আর আমি এতিয়া বিটিআর বাকি রাইজে এটা ভাল ফল পাবর কারণে এটা পরিবর্তন পাবর কারণে আট মাহ আমি অপেক্ষা করিব লাগা হল কিন্তু সেই অপেক্ষা এটা সমাপ্ত হবলৈ গৈ আছে আর মাত্র পনেরোটা দিন পনেরোটা দিনের পিছতে ইয়া নির্বাচনী প্রচার সমাপ্ত হব আর অহা সাত তারিখে বাক্সা আর ওদালগুড়ির নির্বাচন অনুষ্ঠিত হব আমি ভারতবর্ষর নাগরিক ভারতবর্ষর গণতন্ত্রটো বিশ্বর সর্বশ্রেষ্ঠ গণতন্ত্র বলে কোয়া হয় কিন্তু আজি এই বিটিসি অঞ্চল বিটিআর অঞ্চল বিটিআর পিছল বিটিসি অঞ্চল যা সতেরো বছরে আমার গণতন্ত্রটো হাগ্রামা মহিলারী আর তেখেতর কিছু দাদাগিরি বন্ধু সকলে লগ লাগিয়ে কবর দিবলৈ গৈ আছিলে গণতন্ত্রটো সকল সম্মান করে সবে কয় ভারতের গণতন্ত্র ইমান সুন্দর ভারতের গণতন্ত্র ইমান সফল কিন্তু সেই গণতন্ত্রটো আমার বিটিসির যা সতেরো বছরে হাগ্রামা মহিলারী আর তখেতর টিমে যে নহক যিস্থিতিতে নহক এই গণতন্ত্রটো ইয়াত জিয়াই থাকার জিয়াই থাকিবলৈ তেখেতসকলে দিব বিচরা নাছিলে আর সেই ফুটোর বিপরীতে সেই পরিবেশের বিপরীতে আমি মোকাবিলা করে আইছো আপনাদের দেখিছে ত্রিশ চল্লিশটা বছর এই অঞ্চল হিংসা হয়ে আসলে হিংসার পর হিংসা এটার পিছন আনটো হিংসা ইফালে সশস্ত্র সংগ্রামের বিভিন্ন হিংসা কার্যকলাপ আনফালে পুলিশ মিলিটারির উপদ্রব এই দুইটার মাজত আমার রাইজে সময় কটাব লাগা হয়েছিল আর এই পরিবেশ পরিস্থিতি খাম কাটিল বলে আমি সবে ভাবিছিল যেটা দুই হাজার তিন সনের বিটিসি চুক্তি হল আমি সবে আশা পুহিছিল এইবার একটা চুক্তি হল সংগ্রামী সকলে আহি শাসনের বহিল আর এইবার পরিবর্তন আনিব সংগ্রামী সকলে আসল কথাটা বুঝি পায় বলে আমি সবে ভাবো হাগ্রামা মহিলার এজন সংগ্রামী আছিল চন্দন ব্রহ্ম এজন সংগ্রামী আছিল ইয়াত যিসকলে বিপিএফর নেতা পালি নেতা হয়ে আছে ইয়ার অধিকাংশ সংগ্রামী আছিলে আর আমি আশা করেছিল সংগ্রামী বিলাকে রাইজক প্রবঞ্চনা নকরে রাইজক নঠকায় রাইজক কোনোদিনে প্রতারণা নকরে রাইজক কোনোদিনে দমান দমন নকরে কারণ সংগ্রামে হয় দমন উৎপীড়ন বিভিন্ন সমস্যার সমাধান বিচারিয়ে সংগ্রাম হয় আর সেই সংগ্রামী বিলাকে শাসনত বহি যি উদ্দেশ্যলৈ সংগ্রাম করেছিলে ন্যায় লাগে অধিকার লাগে উন্নয়ন লাগে বিভিন্ন ভ্রষ্টাচারৰ পৰা মুক্ত হব লাগে সেই সকলে নিজে রক্ষক হয়।